এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে মৃত্যুর পূর্বে মাওলানা দেলার হোসেন সাইদি সাহেব বলে গিয়েছিলেন যে আমি রাজাকার নই, যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে 10 কোটি টাকার মানহানির মামলা দিবেন। যদিও তখনকার সময় সে বক্তব্যটি এত পরিমাণে ভাইরাল হয়নি যতটা হচ্ছে বর্তমান সময়। তো সেই ভিডিওটি বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক পরিমাণে ভাইরাল হয়েছে। তো চলুন আমরা সেই বক্তব্যটি এক নজর শুনে আসবো, তারপরে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন সেই ভিডিওটি এক নজর দেখে আসা যাক। আমি রাজাকার নই, আমাকে রাজাকার বলে যদি তা কেউ প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 300+ পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7ই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখল, সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা 1997 7ই অক্টোবর এত বড় 2 কলামে হেডিং, সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের সোনা মুসলমানেরা 1971 সনের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না, কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। সুলেমান দাদা এসে তো যা শুনছিলেন, মাওলানা দেলার হোসেন সাইদি সাহেব কিন্তু তখনই চ্যালেঞ্জ করেছিলেন। তো সেই সময় কিন্তু সোশ্যাল মিডিয়ার এতটা ডেভেলপ ছিল না, যার কারণে সেই ভিডিও অত পরিমাণে ভাইরাল হয়নি। কিন্তু বর্তমান সময় কিন্তু এই ভিডিওগুলো, মানে মাওলানা দেলার হোসেন সাইদি সাহেবের যে পুরনো ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে অনেক পরিমাণে ভাইরাল হচ্ছে। তো যাই হোক, মাওলানা দেলার হোসেন সাইদি সাহেব কি একজন রাজাকার ছিল কি ছিল না এই বিষয়ে কোনো কিছু বলবো না। তো আশা করছি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন মাওলানা দেলার হোসেন সাইদি সাহেব কি অপরাধ ছিল নাকি নিরঅপরাধ ছিল। কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম মাওলানা দেলার হোসেন সাইদি সাহেবের উপর যে যুদ্ধ অপরাধী মামলাটি হয়েছিল, তার প্রধান আসামি যিনি ছিলেন শুক্রঞ্জন বারী, তিনি কিন্তু বলেছেন যে মাওলানা দেলার হোসেন সাইদি সাহেব একজন রাজাকার ছিলেন না। তো এছাড়াও আমরা অনেক তথ্য পেয়েছি যেখানে আমরা জানতে পেরেছি যে মাওলানা দেলার হোসেন সাইদি সাহেব রাজাকার ছিলেন না। তো আপনার কাছে আসলে কি মনে হতে পারে অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো যেহেতু মাওলানা দেলার হোসেন সাইদি সাহেব বর্তমানে আমাদের মাঝে নেই, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে উত্তম স্থান দান করেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।